হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈদ উপলক্ষে আপনি এরকম টিকটক ট্রেন্ডিং ভিডিও আপনার নিজের ফটো দিয়ে কিভাবে এডিটিং করবেন মাত্র এক ক্লিকেই, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সে এরকম ঈদের টেমপ্লেট দিয়ে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। দেখেন সম্পূর্ণ ভিডিওটা, মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস, ঈদ উপলক্ষে ঈদের এই টেমপ্লেট দিয়ে আপনার নিজের ফটোতে ভিডিও এডিটিং করার জন্য প্রথমেই আপনার ওই টেমপ্লেটের প্রয়োজন হবে। টেমপ্লেটটি বের করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করুন। এরপরই দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে নিচের দিকে আপনি টেমপ্লেট নামের একটা অপশন দেখতে পারবেন, টেমপ্লেট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো টেমপ্লেট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে সার্চ টেমপ্লেট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ই ট্রেন্ডিং টেমপ্লেট লিখে আপনি সার্চ করবেন। এই যে সার্চ অপশনে আপনি ই ট্রেন্ডিং টেমপ্লেট লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পরই সবার প্রথমে একটা ক্যাপকাট টেমপ্লেট চলে আসবে। এই যে দেখেন, এই ক্যাপকাট টেমপ্লেটটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো এই টেমপ্লেটের নিচের দিকে দেখেন লেখা রয়েছে নিউ ইড টেমপ্লেট। এই টেমপ্লেটটি ইউজ হয়েছে প্রায় 142,000। তো যাই হোক, টেমপ্লেটটা ভালোভাবে দেখে নিন। এই টেমপ্লেটটাই আপনারা প্রথমে এই টেমপ্লেটটাই ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি নিচের ইউজ টেমপ্লেট অপশন দেখতে পারবেন, ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করে দিবেন। এরপর গ্যালারি থেকে সর্বমোট 14টি ফটো সিলেক্ট করে দিবেন। গ্যালারি থেকে 14টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচের প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এক ক্লিকে ভিডিওটা এডিটিং হয়ে যাবে। যে দেখেন, আমি যে ফটোগুলো ওখানে সেট করে দিয়েছি, গ্যালারি থেকে যে 14টি ফটো দিয়েছি, সেই ফটোগুলো দিয়ে মাত্র এক ক্লিক কিন্তু ভিডিওটা দেখতে পারতেছেন, এডিট হয়ে গেল। সেইভাবে কিন্তু আসলে আপনি এই টেমপ্লেট দিয়ে আপনার নিজের ফটোতে ভিডিওটা তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি হয়ে গেলে উপরের এক্সপোর্ট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। এরপরই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেলে আপনি আবারও ক্যাপকাট অ্যাপস নতুন করে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপস ওপেন করার পর এই যে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে যে ভিডিওটা সেভ করলেন সেটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওটা আপনারা সেভ করেছেন ওই ভিডিওটা কিন্তু এই যে রোট অ্যাড করা থাকবে, এরকম রোট অ্যাড করা থাকবে। সো এটাকে কি করতে হবে, সোজা করতে হবে। সোজা করার জন্য আপনি নিচের দিকে এই যে ফরম্যাট বা রেশিও অপশন দেখতে পারবেন, এই রেশিও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে 9:16 এটা সিলেক্ট করবেন এবং আপনার ভিডিও লেয়ারের ওপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা এই যে এইভাবে কি করবেন, আপনি সোজা করে ফুল স্ক্রিন করে নেবেন। তো নেওয়ার পর এখানে আপনার মোটামুটি কাজ শেষ। দেখতেই পারতেছেন ভিডিওটা সুন্দরভাবে এডিট হয়ে গেল। এখন ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করতে হবে। আবারও সেভ করার জন্য উপরের এই অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা সেভ করে আপনি কি করবেন, আপনার টিকটক আইডিতে আপলোড করে দিবেন। যেহেতু ঈদ, আর এই ঈদের সময় কিন্তু এই ঈদের টেমপ্লেটগুলোই টিকটকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।